ইউ আর আ ব্যাড অ্যাস বাই জেন সিনসিয়েরো, এই বেস্ট সেলিং বইটা থেকে আজকে আমি আপনার সাথে কয়েকটি এরকম স্মার্ট আইডিয়া শেয়ার করতে চলেছি যাতে আপনি নিজের প্রতি সেলফ ডাউটগুলোকে ওভারকাম করে আপনার ড্রিম লাইফ লিড করতে শুরু করতে পারেন। স্মার্ট আইডিয়া নাম্বার ওয়ান, লোকে কী ভাবলো না ভেবে নিজেকে নিজে কী ভাবলেন সেটাকে বেশি গুরুত্ব দিন। বন্ধুরা সবাই মিলে ড্রিঙ্ক করছে, সেখানে আপনি একা যদি বলেন না রে ভাই আমি এসব খাই না, তাহলে বন্ধুরা যদি আপনাকে দুধের শিশু বা ওই জাতীয় কিছু বলে হ্যাটা করতে শুরু করে, এই ভেবে আপনিও হয়তো ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদের সাথে যোগ দিয়ে বসলেন। এতে ওদের চোখে হয়তো আপনি বিশাল বড় হনু হয়ে উঠতে পারলেন, কিন্তু নিজের চোখে আপনি নিচে নেমে গেলেন। কারণ আপনি খুব ভালো করে জানেন এগুলো আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক, আর আপনার কোনো ইচ্ছাও নেই, কিন্তু শুধুমাত্র অন্যের চোখে নিজেকে হনু দেখানোর জন্য আপনি নিজের চোখে নিজেকে খারাপ করে তুললেন। এখানেই অথর জেন সিনসিয়েরও বলেছেন এটা মাথায় রাখতে যে ইউ আর আ ব্যাড অ্যাস। ব্যাড অ্যাস সেই যে কোনো কিছুর জন্য নিজের ট্রু সেলফের সঙ্গে কখনো কম্প্রোমাইজ করে না। একজন ব্যাড অ্যাসের কাছে লোকে তাকে কী ভাবলো তাতে তার কিচ্ছু যায় আসে না, বরং সে নিজেকে নিজে কী ভাবলো সেটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্মার্ট আইডিয়া নাম্বার টু, আপনি কেমন অনুভব করছেন সেটার জন্য অন্যকে দোষারোপ করা বন্ধ করুন। ভাবুন আপনি আসলে লম্বা, কিন্তু কেউ আপনাকে নাটা নাটা বলে রাগানোর চেষ্টা করতে শুরু করলো, আপনি কি তাতে রাগবেন? কখনোই রাগবেন না। কিন্তু যদি ধরুন হয়তো আপনার স্বপ্ন ছিল আর্মিতে জয়েন করার, কিন্তু পর্যাপ্ত হাইট না থাকার কারণে আপনি হয়তো চান্স পাননি, এবার যদি কেউ আপনাকে নাটা নাটা বলে রাগানোর চেষ্টা করে তবে সম্ভবত আপনি রেগে যাবেন। এবং তখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি রেগে কেন যাচ্ছেন, আপনি হয়তো বলবেন ওই লোকটা আমাকে বারবার নাটা বলছে তাই জন্য। কিন্তু আসলে আপনি যে আপনার স্বপ্নটা পূরণ করতে পারেননি, সেখান থেকে আপনার মনে যে এটা বসে গেছে যে আপনি নাটা আর সেটা খারাপ, সেই জন্যই কিন্তু আপনি আসলে রেগে উঠছেন। অন্য কেউ আপনার সাথে কেমন ব্যবহার করবে সেটা তার চয়েস, সেটাকে আপনি চাইলেও বদলাতে পারবেন না। কিন্তু আপনি নিজের মনের মধ্যে কোনটাকে সত্যি বলে মেনে নেবেন, যে আপনি নাটা না লম্বা বা নাটা হওয়া ভালো নাকি খারাপ, সেটা অবশ্যই আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন। এরকমই জীবনের প্রতিটা ক্ষেত্রে, কেউ যদি আপনাকে গরিব বলায় আপনি রেগে ওঠেন, তার মানে মনে মনে কোথাও না কোথাও আপনি জীবনে যতটা ধনী হতে চেয়েছিলেন ততটা ধনী হয়তো হতে পারেননি, আর সেই কারণেই কেউ আপনাকে গরিব বলাতে আপনি হয়তো রেগে উঠছেন। তাই অথর বলেছেন কারোর কোনো কথায় বা ব্যবহারে যদি আপনি খারাপ অনুভব করেন, তবে অন্য কাউকে দোষারোপ না করে আপনার খারাপ লাগার পিছনে লুকিয়ে থাকা আপনার নিজস্ব নেগেটিভ বিলিফটাকে আইডেন্টিফাই করে সেটাকে বরং বদলানোর চেষ্টা করুন, কারণ সেটাই একমাত্র পার্মানেন্ট সমাধান। স্মার্ট আইডিয়া নাম্বার থ্রি, আগে নিজেকে ভালোবাসুন তারপর অন্য কাউকে। লাইফের বড় বড় ডিসিশনগুলো যেমন ক্যারিয়ার, জব, ম্যারেজ, এগুলোর ক্ষেত্রেও নিজের কথা না ভেবে অন্য কাউকে খুশি করার কথা ভেবে আমরা এমন সিদ্ধান্ত নিয়ে বসি যে তারপর সারা জীবন সেটার জন্য আমাদের আফসোস করে কাটাতে হয়। অন্য লোকেদের আমাদের প্রতি করা নেগেটিভ মন্তব্যগুলোকে আমরা এত সিরিয়াসলি নিয়ে নিই যে সেখান থেকে নিজেদের মধ্যেই সেলফ ডাউট জন্ম নিতে শুরু হয়। অন্যের শরীরের খেয়াল রাখার কথা বলার সময় থাকলেও নিজের শরীর ভালো রাখার কথা আমাদের খেয়াল থাকে না। তো ভাই, আপনার নিজের কাপটাই যদি খালি থাকে সেটা দিয়ে আপনি অন্য কারোর কাপ ভর্তি করবেন কিভাবে? তাই একজন ব্যাড অ্যাসের মতো নিজের প্রতি সমস্ত সেলফ ডাউটগুলোকে তাড়িয়ে আত্মবিশ্বাস গড়ে তুলে ড্রিম লাইফ লিড করতে পারার জন্য অথর জেন সিনসিয়েরও তার বইতে বারবার এই বিষয়টির উপর জোর দিয়েছেন, আগে নিজেকে ভালোবাসুন তারপর অন্য কাউকে। স্মার্ট আইডিয়া নাম্বার ফোর, আপনার নেগেটিভ বিলিফগুলোই আপনার এবং আপনার স্বপ্ন পূরণের পথে সবথেকে বড় বাধা। ছোটবেলা থেকে যদি আপনি আপনার মা বাবাকে টাকা রোজগার করতে গিয়ে হিমশিম খেতে দেখে বড় হয়ে ওঠেন, তবে খুব সম্ভবত আপনার মধ্যে এই নেগেটিভ বিলিফটা রয়েছে যে টাকা রোজগার করা ভীষণ কঠিন, আর এটাই আপনার ধনী হওয়ার পথে সবথেকে বড় বাধা। এই নেগেটিভ বিলিফটা থাকার জন্যই হয়তো আপনি কোনো বিজনেসের সুযোগ আসলেও সেটাতে পা বাড়ানোর সাহস করে উঠতে পারবেন না। আপনার ভিতর থেকে আপনার নেগেটিভ বিলিফ, যেটাকে অথর বিগ স্নুজ বলেছেন, সেটা আপনাকে ভয় দেখিয়ে আটকে রাখবে। এর হাত থেকে বাঁচতে হলে আপনাকে নিজের ভিতরে এই নেগেটিভ বিলিফগুলোকে এক এক করে চিহ্নিত করে সেগুলোকে তার বিপরীত পজিটিভ বিলিফগুলো দিয়ে রিপ্লেস করতে হবে। আর এর জন্য অথর পজিটিভ অ্যাফারমেশন, অর্থাৎ যেমন ধনী হওয়া খুবই সহজ এবং আমিও পারবো ধনী হতে, এই ধরনের কথাগুলোকে বারবার মনের ভিতর রিপিট করার উপদেশ দিয়েছেন, যাতে আপনার সাবকনশিয়াস মাইন্ড, যেটাই আপনার লাইফে সমস্ত কিছুকে কন্ট্রোল করছে, সেটার মধ্যে স্টোর হয়ে থাকা নেগেটিভ বিলিফগুলো পজিটিভ বিলিফ দিয়ে রিপ্লেস হয়ে যায়। স্মার্ট আইডিয়া নাম্বার ফাইভ, সবসময় একজন খেলোয়াড়ের মতো মানসিকতা বজায় রাখার চেষ্টা করুন।
ছোটবেলায় আমাদের সবারই অনেক ধরনের স্বপ্ন থাকে, কিন্তু বড় হতে হতে আমরা জীবনে যত বেশি ব্যর্থতার সম্মুখীন হতে শুরু করি তত বেশি একটা একটা করে স্বপ্নগুলো মলিন হয়ে যেতে থাকে। তার সাথে আশেপাশের মানুষরা যদি সাপোর্টিভ না হয় তাহলে সেই স্বপ্নগুলো মলিন হওয়ার গতি আরও বৃদ্ধি পায়। এই সমস্যার সমাধান হিসাবে অথার বলেছেন একজন ব্যাডাস খেলোয়াড়ের মতো মনোভাব রাখতে। একজন খেলোয়াড় যেমন একটা গেমে হেরে যাওয়ার পর সম্পূর্ণ খেলাই ছেড়ে দেয় না, বরং সেই গেমটাতে সে কী কী ভুল করেছে সেগুলোকে চিহ্নিত করে নেক্সট বার নিজেকে কিছুটা হলেও শোধরানোর চেষ্টা করে, সেরকমই আমাদেরও জীবনে স্বপ্ন পূরণের পথে বাধার সম্মুখীন হতে হলে হাল ছেড়ে দিলে চলবে না, নিজের করা ভুলগুলো থেকে শিখে নিয়ে নিজেকে ক্ষমা করে একজন ব্যাডঅ্যাসের মতো নিজের প্রতি ফুল কনফিডেন্সের সাথে এগিয়ে যেতে হবে। তো এবার যদি আমি এই পুরো ভিডিওটাকে সাম আপ করি, তো আজকের এই ভিডিওটা থেকে আমরা এই জিনিসগুলো শিখলাম। আপনি চাইলে ভিডিওটাকে পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যদি আপনার সবসময় নিজেকে অন্যদের থেকে কম বলে মনে হয়, যদি আপনি নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব অনুভব করছেন, তবে জেন সিনসিওরোর লেখা ইউ আর আ ব্যাডঅ্যাস এই বইটি অবশ্যই একবার পড়ার জন্য আমি আপনাকে সাজেস্ট করব। আপনি চাইলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইটি কিনতে পারেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে এখনই আপনার প্রিয়জন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, কারণ এই ভিডিওটা যতগুলো শেয়ার হবে আমি বুঝব ততজনকে আমি একটু হলেও সাহায্য করতে পেরেছি। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, ব্যাটার লাইফ।